তবে হ্যাঁ, যদি কখনো এমন হয় যে ইমাম আসতে দেরি করছে বা নামাজ শুরু হতে দেরি হচ্ছে, আর এই দেরির সুযোগে কেউ যদি অবকাশ পায় দু রাকাত নফল নামাজ পড়ে নেয়ার, তাহলে সেক্ষেত্রে দুই রাকাত নফল নামাজ পড়ে নিতে পারে। তবে নফল নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ নামাজ বিলম্ব ঘটানো এটি সুন্নাহর খেলাফ হবে। আসরের নামাজের পরে বেলা ডোবা পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না, এটা হাদিসেও আছে মাজহাবেও আছে। মাগরিবের আজানের পরে নফল নামাজ পড়া যাবে না, এটা হাদিসেও নেই মাজহাবেও নেই। মসজিদে বসে গেজাগেজি করছে, আজে বাজে গিবত গিল্লা করছে, নো প্রবলেম। কিন্তু দুই রাকাত নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব সহ মুয়াজ্জিন মুক্তাদিরা, একেবারে মনে হবে যেন দুনিয়ার সবচেয়ে বড় হারাম কাজটা করেছে, মসজিদ নাপাক হয়ে গেছে। অর্থাৎ আপনি মসজিদে বসেছিলেন, আজান হলো মাগরিবের, উঠে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন, দোষ নেই, গুনাহ নেই। হ্যাঁ, বুখারির একটি হাদিস পাওয়া যায় এবং আরো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে একামতের আগে দুই রাকাত সালাত আদায় করা হয়েছে, আদায় করার বিষয়টি সাব্যস্ত হয়। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব রাকাতাইনি, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব রাকাতাইনি, তোমরা মাগরিবের সালাতের পূর্বে দুই রাকাত সুন্নাত সালাত আদায় করো, ওয়াকামা ফি সালিসা লিমান শা, তবে তৃতীয়বারে বলেছেন যার ইচ্ছা সে। সেই হাদিসের আমল তো দূরের কথা, সে আমলকে বন্ধ করার জন্য মাগরিবের আগে দাঁড়িয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে এই আমলটিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো, মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো, মাগরিবের পরে পূর্বে দুই রাকাত পড়ো। শেষে বললেন যার ইচ্ছা সে পড়বে। আপনি বলেন বর্তমান বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা কাজ করা হচ্ছে, সব মসজিদে আলহামদুলিল্লাহ আজান হলেই, মাগরিবের আজান হলেই দুই রাকাত সুন্নাত পড়ছে মানুষ। মানে মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত যদি পড়েন তো পড়া যেতে পারে, ভালো কথা, জায়েজ বা মুস্তাহাব। দল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যেটা বুখারী মুসলিমে পাওয়া যায় যে বাইনা কুল্লি আযানাইন সালাহ, একামত এবং আযানের মাঝখানে সালাত পড়ার অপশন আছে। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার পরে তিনি বললেন লেমান শাহ, যে চায়। এটাকে ম্যান্ডেটরিও করে দেওয়া যাবে না, কেউ না পড়তে চাইলে না পড়লো, আর যে চায় পড়লো, যে চায় পড়লো, এটা যেহেতু অতিরিক্ত একটা আমল অবশ্যই সেটা বেশি ভালো।